মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রুহ কবজ করা হলো জুমার দিনে, আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ, বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবৎ আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অব দা অল ডেজ ইন দা উইক, সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। ফিহি খলাকাল্লাহু আদম, কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? উনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহ আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়ো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। আবার আদমকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফুসানা, তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর। সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন আরবাউনা সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স,
চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর, তুমি বাঁচবো 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাও, মাত্র 40 বছর দিলেন, কেন জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে না। সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বোঝায় না, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জি ইতুয়ান আকবাদা রুহাক, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাঁচুম। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক কথা কইস না, আয়া পর। সুবহানাল্লাহ। পড়ে নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রুহু নিতে পারে নাই, উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রুহু কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমু সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? আল্লাহ। মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে, কবুল করে নেয়া হলো জুমার দিনে, রুহু কবজ করা হলো জুমার দিনে, আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? আল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাহগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে? রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তে গুনাহ ঝড়াও, রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন, সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই, আলহামদুলিল্লাহ কবেন না, আলহামদুলিল্লাহ, ইখতলাফু, তারা ইখতলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতলাফু, ওরাও ইখতলাফ করে হারাইছে।
এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়, এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাপসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা। এই পাঁচজনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ।